হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজুন ফটোশপ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনারা যারা ইউটিউবে টেক চ্যানেল নিয়ে কাজ করেন অথবা যারা বিভিন্ন সময় শর্ট ভিডিওর জন্য ভিডিও এডিটিং করার জন্য ক্যানতাসি স্টুডিও ব্যবহার করেন তারা কম বেশি একটি ছোটো সমস্যায় পড়েছেন সেটি হচ্ছে ফন্ট পরিবর্তন করা অনেক সময় দেখা যায় যে আপনাদের টেক চ্যানেলে কোনো অ্যানোটেশন ব্যবহার করতে যাচ্ছেন অথবা ভিডিওতে কোনো টেক্সট অ্যাড করতে চান তখন সেই টেক্সটির যে ফন্টটি রয়েছে সেই ফন্ডটি আপনারা পরিবর্তন করতে পারেন না পরিবর্তন করা মাত্রই ক্যান্টাস স্টুডিওটি স্টুডিওটি বন্ধ হয়ে যায় এটি একটি বিশাল সমস্যা আসুন আমরা একটু প্র্যাকটিক্যালে দেখে আসি বন্ধুরা আমি প্রথমে অ্যানোডাসন নেব আমি এটা হোক এটা যেটা হোক যুক্ত করলাম এখানে আমি যদি এখানে একটু লিখি বন্ধুরা এখন আমি চ্যালেটিকে একটু বড় করতে পারি কালার পরিবর্তন করলাম কিন্তু আমি যখন ফন্ট পরিবর্তন করতে চাই কারণ দেখা যায় একই রকম লেখা যদি সব ভিডিওতে দেয় তাহলে জিনিসটা সৌন্দর্য বৃদ্ধি পায় না সো আমি চাচ্ছিলাম একটু স্টাইলিশ ফন্ট দেওয়ার জন্য সেই জন্য আমি কি করলাম লেখাটি সিলেক্ট করলাম আর এখানে ক্লিক করলাম দেখেন বন্ধুরা ক্লিক করা মাত্র এই জিনিসটি চলে আসলো সাধারণত কম বেশি সকলের এই সমস্যাটা হয়ে থাকে সো কী করে এই সমস্যার সমাধান করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে আসুন শুরু করা যাক বন্ধুরা আসুন পুনরায় আবার আমরা ক্যানসাসের স্টুডিও চালু করি আমরা একটি অ্যান্ড্রয়েড সংযুক্ত করি এখানে আমরা পুনরায় টাইপ করি এই মুহূর্তে বন্ধুরা আপনার যে কাজটি করবেন সেটি হচ্ছে সরাসরি চলে যাবেন ম্যাক্সব অফিস ওয়ার্ডে অথবা আপনারা যে কোনো টেক নিতে পারেন কোনো সমস্যা নেই আমি ওয়ার্ডে গেলাম ওয়ার্ডে গিয়ে আমি লিখব আমি লেখাটি লেখে আমি ফোনটা চেঞ্জ করে নিই আমি এখান থেকে নেব টাইমস নিউ রোমান নেওয়ার পরে বন্ধুরা এটিকে কপি করুন কপি করে ছোটো দেন ক্যান্তাসি স্টুডিওতে এখানে গিয়ে দ্রুত ডবল ক্লিক করুন তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপুন অর্থাৎ পেস্ট করুন তারপরে বন্ধুরা পুরোটা সিলেক্ট করে ফন্ট সাইজ বাড়িয়ে নিন এখান থেকে ক্লিক করে ফন্ট সাইজ রঙটা অন্যটা কালার দিয়ে নিন এবার বন্ধুরা দ্রুত ডবল ক্লিক করুন এবং এরপরে এখানে ক্লিক করুন লক্ষ্য করে দেখুন এবার এটি চলে এসেছে এখন আপনারা চাইলে যে কোনো ফন্ট এখান থেকে আপনারা চুজ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই দেখুন বন্ধুরা ফোনটি চেঞ্জ হয়ে গেল এখানে ক্লিক করুন যে ফোনটি আপনাদের পছন্দ হয় সেটি আপনারা এখান থেকে ক্লিক করে নিতে পারবেন আশা করি বন্ধুরা শিখতে পেরেছেন যে কি করে ক্যান্সাস স্টুডিওর ফন্টের সমস্যার সমাধান করতে হয় খুবই ইজি এবং সিম্পল আপনার মনোযোগ সহকারে আমার ভিডিওটা কয়েকবার দেখুন তাহলে আপনারা শিখে ফেলবেন এ হচ্ছে বন্ধুরা ফন্ট সমস্যার সমাধান বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আর অবশ্যই বলবো বন্ধুরা ভিডিওটি লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ